সম্ভাব্যতার ক্ষেত্রে দুইটা কিওয়ার্ড আছে, এবং আর অথবা, এই দুইটা শব্দ। এই এবং অথবার এত গুরুত্ব কেন? জাস্ট এই সব শব্দ তো আমরা উড়াধুরা যেখানে সেখানে ইউজ করে বেড়াই। গুরুত্বটা এ জায়গায়, ধরো আমি আমার এখানে দুইটা কয়েন আছে, এই দুইটা কয়েন ব্যবহার করছি, আমি টস করছি। টস করে আমি বললাম যে এইটাতে শাপলা এবং এইটাতে শাপলা, অর্থাৎ দুইটাতেই শাপলা পড়ার সম্ভাব্যতা কত? বুঝলাম, দুইটাতেই, এবং বলেছি মানে দুইটাতেই হচ্ছে। স্বাভাবিকভাবেই এই সম্ভাব্যতাটা কম হয়, কারণ যখন কিনা এখানে শুধুমাত্র শাপলা পড়ার সম্ভাব্যতার কথা বলছো, এই সম্ভাব্যতা কিন্তু হাফ হতো যদি একটা আমি দিতাম। যখন কিনা দুইটাই ছেড়েছি, দুইটাতেই শাপলার কথা বলছি, এখানে হাফ, এখানে হাফ, এই দুইটা হাফ কিন্তু যোগ হয়ে গিয়ে এক হয়ে যায় না। 100% চান্স হয় না যে এই শাপলা আর এই শাপলা, এই দুইটা পড়ার চান্স 100% না, বরং এটা গুণ হয়, সমান 1/4, অর্থাৎ 25% চান্স আছে দুইটাই শাপলা হওয়ার। অন্যদিকে অথবার দিকে তাকাও। ধরো এখানে আমার কাছে একটা ছক্কা আছে, এই ছক্কাটা যদি আমি দেই তাহলে এখানে জোর হওয়ার সম্ভাব্যতাটা কত? চিন্তা করো, জোর হওয়া বলতে কিন্তু এমন বোঝাচ্ছে 2, 4, 6 হওয়ার সম্ভাব্যতা কত? 2 হওয়ার সম্ভাব্যতা স্বাভাবিকভাবেই 6/1, 4 হওয়ার সম্ভাব্যতা 6/1, 6 হওয়ার সম্ভাব্যতা 6/1, সবগুলা এই যে 6/1 যোগ করেই আমরা বলছি 3/6, অর্থাৎ হাফ, অর্থাৎ জোর আসার সম্ভাব্যতা হাফ হচ্ছে। সো অথবা থাকলে আমরা এইভাবে প্লাস করে দিব, এবং যদি এবং থাকে তখন আমরা মাল্টিপ্লাইড বা গুণ করে দিব। আসো এখন আমার হাতের যে সমস্যাটা আছে সেটার দিকে তাকাই। একটা লোক আছে, সে আসলে ঢাকা থেকে যাবে রাজশাহীতে। সে সরাসরি ঢাকা থেকে রাজশাহী যাবে না, সে খুলনা দিয়ে যাবে কোনো এক কারণে। সে ধরো এখন এই অবস্থায় আছে ঢাকা থেকে সে খুলনায় বাসে যাওয়ার সম্ভাব্যতা 2/5। সে খুলনায় যেতে পারে, এটা ধরো খুলনা বাসে করে খুলনা, কারণ খুলনায় বাসে করে যাওয়ার সম্ভাব্যতা যদি 2/5 হয়, 100% কিন্তু না, 2/5, তাহলে নিশ্চয়ই বাসে না গিয়েও সে খুলনায় যেতে পারে। তখন ওটা আমরা বলবো যে খুলনা বাসে নয়। ঘটনাটা কীভাবে ঘটতে পারে? এটা তো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। সে যদি বাসে যায় তাহলে বাসে নয় এটা হওয়ার সুযোগ নাই, সে যদি বাসে না যায় তাহলে বাসে যাওয়ার সুযোগ নাই। তাহলে 2/5 যদি হয় বাসে যাওয়ার সম্ভাব্যতা, বাসে না যাওয়ার সম্ভাব্যতা হবে 1 থেকে 2/5 বাদ দিলে যা হয়, অর্থাৎ 3/5, এটা বাসে না যাওয়ার সম্ভাব্যতা, বাসে না যাওয়ার চান্সই বেশি। তারপরে খুলনা থেকে, এখন তো খুলনা স্টেজে আছে, সেই খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাব্যতা, সে এখন যাবে রাজশাহীতে সে ট্রেনে যেতে পারে, আবার ট্রেনে নাও যেতে পারে, রাজশাহী ট্রেনে, আবার রাজশাহী ট্রেনে নয়, রাজশাহী ট্রেনে নয়, ট্রেনে নয়, রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাব্যতা 5/8, 5/8। তাহলে রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাব্যতাটা কত হবে? স্বাভাবিকভাবে বাকি যা থাকবে, অর্থাৎ 1-5/8 সমান 3/8। আমি কিন্তু এই মুহূর্তে আলোচনা করেছি সে খুলনা দিয়ে বাসে গেছে খুলনায়, পরবর্তীতে সে ট্রেনে করে রাজশাহী গেছে। সে তো খুলনায় বাসে না গিয়েও রাজশাহীতে ট্রেনে করে যেতে পারে, রাজশাহীতে ট্রেনে না গিয়ে থাকতে পারে। সো ওইখানে আমাদের আবার বলতে হবে যে হ্যাঁ, রাজশাহী ট্রেনে, এবং রাজশাহীতে ট্রেনে যায় 5/8% চান্স আছে, ট্রেনে না যাওয়ার চান্স হলো গিয়ে, রাজশাহী ট্রেনে না যাওয়ার চান্স হলো গিয়ে 9, 1-5/8, অর্থাৎ 3/8। আমার কাছে প্রশ্ন হলো গিয়ে, লোকটি খুলনায় করে ধরো বাসে গেছে, অর্থাৎ লোকটা এইভাবে গেছে বাসে নয়, তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে না। খুলনায় এসে বাসে গেছে,
রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, সে এইভাবে গিয়ে এই রাজশাহীতে ট্রেনে নয় এভাবে গেছে। সো ঘটনাটা কি হয়েছে, সে বাসে করে গেছে খুলনায় এবং ট্রেনে করে যায়নি রাজশাহীতে। সো এই যে এইখানে সম্ভাব্যতা 2/5, এখানে সম্ভাব্যতা 3/8, আমরা এই দুটো যদি মাল্টিপ্লাইড বা গুণ করে দেই দেখবো যেটা আসবে সেটা হলো গিয়ে 3/20। অর্থাৎ আমাদের রাজশাহীতে ট্রেনে না যেয়ে খুলনায় বাসে করে না যেয়ে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাব্যতা এই 3/20। আচ্ছা, আমি এখানে বলেছি আমি যেটা বের করেছি সে খুলনায় বাসে গেছে রাজশাহীতে ট্রেনে যায়নি। তোমার কাছে যদি প্রশ্ন করা হয় লোকটি খুলনায় বাসে না যাওয়ায় এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ায় এই সম্ভাব্যতাটা কত, সেটা বের করতে পারবা? সে খুলনা বাসে যায়নি মানে এই পথে গেছে, তারপরে রাজশাহীতে ট্রেনে যায়নি মানে এই পথে গেছে। তাহলে 3/5 × 3/8 সমান হচ্ছে 9/5 × 8 অর্থাৎ 40। এটা হবে অনেক কম চান্স, সে বাসে যায়নি খুলনায় আবার রাজশাহী ট্রেনে যায়নি। সো এই চান্সটা হবে 9/40। আমরা এভাবেই এই ধরনের আরও সমস্যার সমাধান করব এবং এটা কিন্তু তোমাদের জন্য অনেক হট টপিক, তোমাদের পরীক্ষায় আসতে পারে।